অমূল্য সেই মাতৃবন্দনা, যার আজকে থিমটাও তাই, সেই সব কিছুর মধ্যে তিনি সব কিছু যখন আমাদের হাত ছাড়া, আমরা নিঃস্ব, আমরা অসহায়, আমরা জানি না, তখন সেই শেষ আশ্রয় রিফিউজ দিন, প্রাণ করতে দিন। আমরা আজকে যে বিষয়টা ঠিক করেছি, আমার ব্যক্তিগত ভাবে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা মনে হচ্ছে একটিকে জরুরি বিষয় একটাও হতে পারে। যতগুলো মানুষের জীবনের সামনে মৌলিক সমস্যা আছে, আমি সমস্যার কথা বলছি, তাকে যদি সিরিয়ালাইজ করা হয়, আমি বলবো এক নম্বর। কেন সেটা আলোচনা আসবে, প্রশ্ন উত্তরে আসবে, আর যেহেতু আমি সঞ্চালক, আমি সময় দেখে মাঝে মাঝে সঞ্চালকের যে কাজ থাকে ইন বিটুইন দ্য লাইন্স সেটা ততটুকুই করবো। আমি সময়ের ঘড়ি যেভাবে চলবে সে অনুযায়ী কখনো আমি থেমে যাব, কখনো হয়তো বলবোই না, কেন সময়টা এখানে একটা ফ্যাক্টর আছে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই অনুষ্ঠান আমরা প্রায় করি এবং বিভিন্ন জায়গায় থেকে মানুষজন আসে, তারপর ভুলে যান। ভুলে যাওয়াটা হবে প্রকৃতি, ভগবান আমাদের সেই স্মৃতি দেননি যে আমরা সব স্মৃতির ভাণ্ডারে রাখবো, তাহলে ম্যাড ম্যান, মা বলছেন তাহলে মানুষ পাগল হয়ে গেল। থ্যাংকস গড যে তিনি আমাদের ভোলবার ক্ষমতা দিয়েছেন। কিন্তু ভোলবার ক্ষমতাটা মানে এই নয় যেগুলো ভুললে জীবনে কিছুই যায় আসে না, সেগুলো যদি ভুলে গিয়ে আসে কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো ভোলা উচিতই নয়, যেগুলো আমাদের জীবনের কম্প্যাসের মতো, দিক নির্দেশিকা যন্ত্রের মতো, সে আমাদের বারবার স্মৃতি থেকে সামনে এসে আমার সামনে দাঁড়াবে, আমার চলায় ফেরায়, আমার সোশ্যাল রিলেশনে, আমার পেশাগত জীবনে, আমার রাজনীতিতে, আমার অর্থনীতি, আমার ব্যবসায়, বাণিজ্যে, শিল্পে, স্থাপত্যে সব সময় যে পিভোটাল রোলটা প্লে করবে সেই চেতনা সে থাকে না। না থাকার দুটো কারণ, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস আমাকে ভুলিয়ে দেয়, এখান থেকে যেই বেরিয়ে যাবো হাট বাজারের দুনিয়া। দ্বিতীয়ত আমার প্রকৃতি, আমরা প্রকৃতির সাথে প্র্যাকটিক্যালি কিছু বোঝাপড়া করি না। প্রকৃতির সাথে যদি বোঝাপড়া করতাম তাহলে আমরা প্রকৃতিকে বলতাম তুমি থামো, তুমি লক্ষ লক্ষ বছর ধরে তুমি এই করেছো আমার মধ্যে, আমার মধ্যে একটা অন্য ভরা প্রকৃতি আছে, তার প্যাসেজটা আমি, তার জন্য নিজের সম্পর্ক, নিজের অভিশাপ। সুতরাং আজকের যে সেশনটা, যদি প্রশ্ন করা হয় আমাকে যে এই বিষয়ে কেন অবতারণা করলাম, তার একটাই কারণ, আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আছি, যতটা খারাপ হতে পারে। কালকেই আমার ইউটিউবে রাত্রিবেলায় দেখতে দেখতে, পরশুদিন বাংলার একজন বিখ্যাত সাংবাদিক, তিনি এখন সাংবাদিকতা করেন না, নাম করা সাংবাদিক, আন্তর্জাতিক স্তরে তার নাম আছে, তিনি একটা টেক টকের মতো করেছেন। তিনি বলছে আমাদের অবস্থা এখন ঘেটে ঘ, এই বাংলাটা ব্যবহার করেছে, আমরা এমন একটা খারাপ অবস্থায় আছি, শিক্ষা শেষ, রাজনীতি শেষ, মানুষের ব্যক্তিগত জীবনের অস্থিরতা, অবিশ্বাস, মানে যতখানি চূড়ান্ত হতে পারে এই উৎসটা করছে। উৎস যদি একটা লিস্ট দিই,
সে রিস দেওয়াই যাবে, সবাই সেটাই আমরা দিই। আমরা রাজনীতিকে দোষ দিই, আমরা শিক্ষা ব্যবস্থাকে দোষ দিই, আমরা অর্থনীতিকে দোষ দিই, আমরা অনেক কিছুকে দোষ দিই। কিন্তু যদি শ্রী অরবিন্দের যে অনবদ্য শিক্ষানীতি, যেটাকে গ্লোবাল এডুকেশনের বিষয়, তার যে অন্যতম শিক্ষানীতি ফ্রম নিয়ার টু ফার, আমি এই সূত্রটাকে এখন আমি সমস্ত জায়গায় আমার কর্মজীবনে ব্যবহার করার চেষ্টা করি। একটি সূত্র যেটা মানে প্রথমেই ফ্রম নিয়ার টু ফার, আমি রাজনীতিকে দোষ দেবো, আমি অর্থনীতিকে দোষ দেবো, আমার সমাজকে দোষ দেবো, আমি বাবা মাকে দোষ দেবো, আমি পরিবারকে দোষ দেবো যে এর মূলে এত সব। শ্রী অরবিন্দ বলছেন যে কোনো সমস্যার উত্তর পেতে চাইলে খোঁজার চেষ্টা করো কাছের থেকে দূরে, সে কাঁচটা হচ্ছে নারী, যেখান থেকে সমস্ত সৃষ্টি শুরু। আমি মুখবন্ধটা করছি কেন, তাহলে আমার এটা যে ফলো আপে আমরা পরে নিয়ে যাব, আজকের সেশন শুরু হয়ে গেলে আমি আমার চাইবো আমার স্কুলগুলো যারা এসেছে, যে কেন্দ্রগুলো এসছে, স্থানীয় স্কুল এসছে, বিশেষত আমরা চেয়েছি এই বিষয়ে নারীদের উপস্থিতি, এবং সিংহভাগই নারীরা আছে। আমি বলবো আমরা নতুন করে শুরু করতে হবে, সেই শুরু করার জন্যই আজকে আমরা শুনছি। আমরা পরে আমাদের মেজর প্রোগ্রাম, ফার্স্ট অফ দি প্রোগ্রাম, সেটা পাঠচক্র হোক, সেমিনার হোক, যা কিছু হোক, এইখান থেকে শুরু করতে হবে। সভ্যতার সূতিকাগার হচ্ছে, ক্র্যাডল অফ সিভিলাইজেশনটা হচ্ছে সেই শিশু যখন জন্ম নিচ্ছে, সমস্ত কিছু যখন ছিল না সেখান থেকে যখন সমস্ত কিছু শুরু হলো, দুটি বিভাজন। আমি তত্ত্বে ঢুকবো না, সে সময় নেই, কারণ আমার প্যানেল ডিসকাশন যারা করছেন তাহলে ঈশ্বর এবং ঈশ্বর, যিনি ঈশ্বর তিনি কিছুই করেন না, তিনি শিক্ষা করেন না, যিনি শিব তিনি অনুমোদন করেন, ইজ এ ডিসিশন মেকার, লাইক ইন আওয়ার হাউস হোল্ড ফ্যামিলি, আওয়ার ফ্যামিলি। আর যিনি তাকে রূপ দেন বা রূপদান করার ক্ষমতাটা যাকে দেওয়া হয়েছে তিনি ঈশ্বরী, এবং তিনি ফেমিনাইন, জেন্ডারগতভাবে তিনি ফেমিনিন। কিন্তু ভুললে চলবে না, শুরুতে মা অদ্ভুত একটা কথা বলেছে, একদম মা খুব ক্রিশ্চিয়ান লেভেলে বলতেন, তো মা বলেছিলেন প্রথমে হয়তো ছিল না, অ্যাবসলুটলি বিভাজন ছিল, ম্যাসকুলিন ফেমিনাইন, মানে আমাদের এই ক্রিয়েশন, এই রক্ত অংশের শরীরে। কিন্তু তারপরে যখন বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে যখন আমাদের যৌনতা মাধ্যম হলো, আমাদের আমাদের জীবকুল সংখ্যা বৃদ্ধির জন্য যৌনতা, এই মিক্সিংটা তখন অ্যাবসলুট ফেমিনিন অ্যাবসলুট ম্যাসকুলিনটা রইল, অর্থাৎ পুরুষের মধ্যেও ফেমিনিজম রয়েছে, ফেমিনিন ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ মাতৃত্বের যে কোয়ালিটিগুলো নারী সেটা পুরুষের মধ্যেও আছে, আবার নারীর মধ্যেও পুরুষের কোয়ালিটি আছে। এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি এবার প্যানেল ডিসকাশনে চলে যাব। ধরা যাক পুরুষের মধ্যে মাতৃত্বের কোয়ালিটি, ফেমিনিন কোয়ালিটি, আমি আর কারোর কথা বলবো না, আমি শ্রীরামকৃষ্ণের কথা বলবো, হাউ হি লাভড, হাউ হি হ্যাজ কম্প্যাশন, মা যেমন ভালোবাসে, দিস ইজ দ্য ফেমিনিন কোয়ালিটি ইন মেন। সুতরাং অ্যাবসলুট ফেমিনিজম অ্যাবসলুট ম্যাসকুলিন এটা হয় না, ফেমিনিন কোয়ালিটিটা যদিও নারী প্রায় বলা যেতে পারে একচেটিয়া তার জায়গাটা, সেই জায়গাটা থেকেই সব কিছু সমস্যা, সমস্যার সমাধান, সম্ভাবনা, যা কিছু, কারণ সে কিন্তু ধারণ করছে সৃষ্টির বীজ। সে এবার সেই বীজের কোন জমিতে সেই বীজটা পড়েছে, কী তার জল পড়ছে, সেই জলের মধ্যে অ্যাসিডিটি আছে না কার্বন আছে না, সেই সেখানে কি সার দেওয়া হচ্ছে, নাইট্রোজেন দেওয়া হচ্ছে না, তার উপর নির্ভর করছে ওই চারাটা কেউ হবে। সুতরাং সে আধারটা হচ্ছে মাতৃত্ব নারী, এবং সেইটা নিয়ে আজকের বিষয় হচ্ছে ভবিষ্যৎ ভারত নির্মাণে নারী চেতন শক্তির পুনর্বিন্যাস কোন পথে। আমরা কেন বলছি পুনর্বিন্যাস, আজকে যেখানে দাঁড়িয়ে আছি
আমি যদি আমার প্রভিন্সের কথা বা আমি স্টেটের কথা বা গ্লোবাল, আমরা অত্যন্ত বাইরের দিক থেকে একটা ভয়ানক উথাল পাতালির মধ্যে আছি, ভয়ানক কাজ চলে যাচ্ছে, আমরা ভাবছি না, চিন্তা করতে বসলেই ভাবতে হচ্ছে। যারা ভাবতে চান সেজন্য পুনর্বিন্যাসটা যদি করতে হয়, এখান থেকে যদি ফিরতে হয়, কেননা যে রাস্তায় আমরা চলেছি এখান থেকে ফেরার কোনো রাস্তা নেই, এই পথে যদি চলি, দেয়ার ইজ নো এস্কেপ রুট, ভগবান আসলেও বাঁচতে পারবে, বাঁচাতে পারবে না, পরিষ্কার মায়ের কথা, মানুষকে ভগবানের শক্তি নিয়ে এখান থেকে সার্ভাইভ করানো, এখান থেকে আমাদের কোথাও টার্নিং করতে হবে, এবং জীবনে যে কোনো বয়স থেকে টার্ন করা যায়, নন্দিতাটা লেখা আছে যে জীবনের শেষ প্রান্তে এসেও তুমি টার্ন করতে পারো, এই ক্ষমতাটা আমাদের দিয়েছেন ভগবান, 70 বছরে এসেও টার্ন করতে। কেউ যদি বলে যে আর কি তিন কাল গেছে এক কাল, 70 বছরে গেল টার্ন করা যায়, তার দৃষ্টান্ত ইতিহাসে আছে। ইট ইজ আপ টু মি, আপ টু ইউ, আপ অল। হ্যাঁ, শুরুর বয়সটা হচ্ছে অত্যন্ত উপযোগী বয়স। লালাবাবু চৈতন্যোদয় হয়েছিল, একটা একজন একটা বলেছিল, তার অন্য কথা বলেছিল, দেখ লালাবাবু ওয়াজ টোটালি টার্ন ইন টু ডিফারেন্ট ডিরেকশন। প্রভুপাদ যে বয়সে মানুষ প্রায় মানে রিটায়ারমেন্টে চলে যায়, প্রভুপাদ সেই সময় থেকে জার্নি শুরু করলেন, তার ইন্টারন্যাশনাল মুভমেন্ট ইসকন, আমি বাইরে থেকে বলছি, তার জার্নিটা শেষ হয়েছে কত পরে বয়সে, সেসব শুরু করার কোনো বয়স নেই। সুতরাং পুনর্বিন্যাস কোন পথে, নারী পুনর্জাগরণ, ওমেন্স ওম্পাওয়ারমেন্ট ইন ট্রু সেন্স অফ দি টার্ম, এবং তার জন্য যে জনপ্রিয় প্রিভেলিং কনসেপ্ট গুলো আছে, জনপ্রিয় ধারণা গুলো কি কি, ওমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য, ওমেন্স এমার্জেন্সির জন্য, নারী জাগরণের জন্য প্রিভেলিং কনসেপ্ট, প্রিভেলিং কনসেপ্ট মানে আমি বললেই বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই, এই কনসেপ্ট গুলো অত্যন্ত কনভেনশনাল, এটি হবে না, হবে না, হবে না, হবে। তার ত্রুটিগুলি কি, বাস্তব প্রতিষেধক কি, কোথা থেকে আমাদের একটা নতুন শুরু করতে হবে, এই হচ্ছে আজকের টপিকস। আমি এতটা ভূমিকা করে দিলাম বোঝার সুবিধার জন্য। আমার প্রথম পর্বে যিনি বলবেন, তিনি পেশাগতভাবে তিনি শিক্ষিকা, কলেজে পড়ান, তার কাজই হচ্ছে ছেলেমেয়েদের নিয়ে কাজ করা, তিনি ছেলেমেয়েদের সমস্যা বোঝেন, তিনি ব্যক্তিগতভাবে তিনি একজন নারী, তিনি নারী হয়ে নারীর ভূমিকা তিনি বোঝেন, একজন পুরুষের থেকেও নারীর ত্রুটি বিচ্ছুটিগুলো তিনি বিলক্ষণ আমার থেকে বেশি বোঝেন, রক্ত মাংস দিয়ে বোঝেন, তিনি একজন সংসারী, তিনি বিভাগী নয়, পুরুষদের সংসারের সমস্যাও তিনি বোঝেন, তার একটি সন্তান আছে, প্রীতি সন্তান, তিনি সন্তানের সার্থকতা বোঝেন, তার ব্যর্থতা বোঝেন, তিনি সেটাকে মাথায় রেখে তিনি একটা টপিকস ঠিক করেছেন। মধুমিতা, টপিকসটার ইংরাজি ঠিক কি নাম দিয়েছো? স্পিরিচুয়াল ফেমিনিজম, যেটা আজকে আলোচনা মাথায় রেখে আমি টপিকটা চুজ করেছি, স্পিরিচুয়াল ফেমিনিজম ফ্রম মিথোলজিক্যাল পাস্ট, মানে আমাদের ইন্ডিয়ার যে মিথোলজি আছে, ইতিহাস, পুরাণ, বেদতন্ত্র, টু দ্য মোস্ট পোস্ট মডার্ন ফিউচার, মানে এটাকে কিভাবে আমরা ওটাকে মাথায় রেখে আমরা কিভাবে এগো, কোন দিকে এগো, এটাই আজকে আমি একটু ছোট করে আপনারা ওর যেটা উল্লেখ করলেন নিশ্চয়ই টাইটেলটা বুঝতে পারলেন, আরো বুঝতে পারবেন আলোচনাটা শুরু করলে। স্পিরিচুয়াল ফেমিনিজম, নট ফেমিনিজম, ইট ইজ নট কনফাইন্ড উইথ ইন দ্য ওয়ার্ডস ফেমিনিজম, স্পিরিচুয়াল ফেমিনিজম, এবং তার যে মিথোলজিক্যাল অ্যাসপেক্ট এবং পোস্ট মডার্ন। সুতরাং এটা বলবেন ডক্টর মধুমিতা দত্ত। নমস্কার সবাইকে, আর শ্রী অরবিন্দ শ্রীমাকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট একটু বক্তব্য আপনাদের সাথে সামনে রাখতে চাইছি। তো স্যার যেটা বললেন ওটাই
ইনফ্যাক্ট ওটা থেকে আমি কন্টিনিউ করছি আজকে যে আলোচনার যে মূল বিষয় সেটাকে মাথায় রেখে আমি এটা ভাবছি যে নারীদের মানে আমাদের কোন দিকে এগোতে হবে, শুধু এগোতে হবে শুধু না, কোন দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সমাজকে সেইটার ব্যাপারে যদি আমরা দেখি একটুখানি আমাদের ভারতবর্ষের মানে আমাদের ইন্ডিয়ান যে এনশিয়েন্ট কালচারটা আছে তার দিকে এক নজর একটুখানি দেখব। খুব ব্রিফলি আমি এটা বলছি, এটা থাকবে আমার ব্যাকগ্রাউন্ড আর অফকোর্স শ্রী অরবিন্দ আর শ্রীমায়ের ফিলসফিটাকে মেন ব্যাকগ্রাউন্ড করে আমি একটু এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের যে প্রাচীন ইতিহাস ফিলসফি বা রিলিজিয়ান সেটা দিয়ে যদি শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচারে দেখি নারীদের স্থান কি ছিল, কি ক্ষমতা ছিল তাদের, তাদের কি রোলস ছিল, তো আমরা কিভাবে তাদেরকে দেখতাম। মেনলি আমাদের ছিল এবং এখনো যেটা আছে যেটা কোনোদিন থেমে থাকেনি সেটা হচ্ছে একটা গডেস ওয়ার্শিপ কাল্ট, মানে এই যে আমাদের দেবী পুজো নারীকে শক্তি রূপে আর মাতৃরূপে দেখা এইভাবেই কিন্তু আমরা জেনে এসেছি। তো এই গডেস ওয়ার্শিপের প্রথা মানে এটা কিন্তু একটা লং হিস্ট্রি আছে, মানে যুগ যুগ ধরে চলে আসছে এটা, আর কোনো না কোনোভাবে আমরা দেবীকে দেবী রূপে নারীকে পুজো করে এসেছি। তো এটা একটা প্রিমিটিভ প্রি হিস্টোরিক কালচার এটা, কিন্তু এটাকে কিন্তু আমরা শুধু মিথ বলে কি প্রিমিটিভ বলে কিন্তু ছেড়ে দিতে পারি না, এটা একটা কিন্তু খুব ডিপ সায়েন্টিফিক বেসিস আছে যেটা নিয়ে আমি পরে একটু বলবো। তো তো এটা যে পপুলারিটি জনপ্রিয়তা মানে আর এই যে কন্টিনিউটি এটাই কিন্তু এটার একটা প্রমাণ। যেটা আমাদের স্টেটে যদি দেখি বাংলায় মানে আমাদের কিন্তু দেবীর আরাধনাটা হচ্ছে আমাদের সেন্টার অফ আওয়ার রিলিজিয়াস লাইফ, মানে পুজো আমরা তো অনেক পুজো করি কিন্তু পুজো বলতে প্রথমেই কিন্তু দুর্গা পুজোটাই মাথায় আসে আমাদের। তো আমাদের এই কোর অফ আওয়ার রিলিজিয়াস কালচারাল লাইফ ফেস্টিভিটিস এটা কিন্তু একটা মায়ের আরাধনা, এটাই আমরা দেখছি এইভাবেই তো আমরা মানে দেখে বড় হয়েছি। তো পুরাণ বলছে আমাদের মার্কান্ডের পুরাণগুলো দেবী ভাগবত পুরাণে বলছে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা দ্য গডেস হু রিসাইডস ইন অল বিইংস অ্যাজ পাওয়ার। সেই পুরাণে আবার একটু এগিয়ে গিয়ে আবার বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা দ্য গডেস হু রিসাইডস ইন অল বিইংস অ্যাজ মাদার। যেটা স্যার এক্ষুনি বললেন যে পুরুষ হোক নারী হোক এই মাদার এই যে ফেমিনিন যে কোয়ালিটিটা এটা কিন্তু সবার মধ্যেই আছে। তো আমরা দেখছি যে দুটো খুব পাওয়ারফুল কনসেপ্ট আমাদের প্রাচীন সভ্যতা এইভাবেই কিন্তু নারীকে আমরা সম্মান দিয়ে এসেছি। তো এই স্পিরিচুয়াল ফেমিনিজম যদি আমি বলি নারীকে এই দেবী রূপে দেখা এটার সোর্সটা কী, এর অরিজিনটা কী, কোথায়, তো এটা হয়তো অরিজিনেট করেছে একটা জেনারেল ইউনিভার্সাল, শুধু ইন্ডিয়ার কথা বলছি না, একটা জেনারেল ইউনিভার্সাল একটা মাদার ইমেজ নিয়ে, সেটা হচ্ছে আইডিয়া অফ দ্য মাদার, মা মানে মাদার আর্থ বলি আমরা, কারণ পৃথিবী আমাদের সব কিছুই দিচ্ছে। তো মা বলতে কী বোঝায় এইটার কিন্তু কোনো ডেফিনিশন নেই, কোনো পরিভাষা, কোনো ব্যাখ্যা, এটাকে জাস্ট লিমিট করা যায় না। মা মা বলতে কী বোঝায়, অনেক কিছু বোঝায়, জীবনের সাথে প্রথম পরিচয় হয় থ্রু দ্য মাদার, মায়ের জন্যই পরিচয়টা হয়। এবং মডার্ন সাইকোলজিক্যাল সায়েন্স ওয়েস্টার্ন সায়েন্সের কথা যদি বলি সেটা মেনেই তো আমরা এখন বেশিরভাগ চলছি, তো মডার্ন নিজেদেরটাও সব ভুলে গেছি সেই হিসেবে বলছি, মডার্ন সাইকোলজিক্যাল সায়েন্স বলছে এই মাদার ইমেজটা এমনই একটা ইমেজ যেটা প্রত্যেকের প্রত্যেক মানুষের, শুধু মানুষ কেন অল লিভিং বিইংস, তাদের সাবকনশিয়াস লেভেলে খুব গভীরে একটা পারমানেন্ট ইমেজ হয়ে আছে। তো এখানে একটু আমি শ্রী অরবিন্দ একটা ব্যাখ্যা করছি, উনি সিনথেসিস অফ ইয়োগাতে লিখেছেন যে মানুষের রিলেশনশিপ ঈশ্বরের সাথে, ভগবান বলি, ডিভাইন বলি, গড বলি চাই, তার সাথে অনেক রকমের রিলেশনশিপ তৈরি হতে পারে, ফাদার চাইল্ড গাইড ফ্রেন্ড অনেক কিছু, কিন্তু উনি বলছেন ক্লোজেস্ট অ্যান্ড মোস্ট ইন্টিমেট রিলেশনশিপ যদি হয় সেটা হচ্ছে মা আর শিশু। তো উনি এখানে বলছেন কনশিয়াস রিলেশন বিটুইন হিউম্যান সোল অ্যান্ড গড এটা হচ্ছে রিলেশনশিপ অফ দ্য মাদার অ্যান্ড চাইল্ড। তো আমাদের সামনের এক্সাম্পল দেখুন শ্রীরামকৃষ্ণর কথা, আর শ্যামা সঙ্গীতের যে একটা কারক একটা জড়া তৈরি হয়েছে এটা তো পুরো এই রিলেশনশিপের উপর বেস করেই হয়েছে। তো তো আমরা
নারী নারী এই রূপকে দেবী বলি, দেবী হিসেবে পুজো। তো অনেক সময় আমাদের কালচারে কিন্তু মা আর দেবী মানে গডেস এন্ড মাদার কিন্তু সিনোনিমাস টার্মস হয়ে যায়, ইন্টারচেঞ্জেবল টার্মস হয়ে যায়। তো হচ্ছে এটা হচ্ছে এম্বডিমেন্ট অফ ডিভাইন পাওয়ার, ডিভাইন এনার্জি, যার জন্য আমি আমার টপিকটা শুরুই করেছি এটা বলে যে স্পিরিচুয়াল ফেমিনিজম। তো ঈশ্বরের যে ক্রিয়া শক্তি, দ্য ক্রিয়েটিভ এনার্জি, এটাই হচ্ছে দেবী, এটাই হচ্ছে নারী। কিন্তু এটা শুধু কিন্তু আমি মিথোলজি নয়, সায়েন্স বলুন, বিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন শাস্ত্র, কেউই কিন্তু এটাকে অস্বীকার করতে পারেনি। তো আমাদের যে মেজর ফিলসফিস আছে একটু খুব মানে ব্রিফলি বলবো, বেদ বলুন, তন্ত্র বলুন, পুরাণ বলুন, সবই কিন্তু প্রাধান্য দিয়েছে এই কোনো না কোনোভাবে কোনো না কোনো ভাষায় এই নারী শক্তি। যেমনি অথর্ববেদ আমাদের পৃথিবীটাকে মাতৃরূপে দেখছে, ঋগ্বেদ তো আরো ইলাবোরেটলি, ঋগ্বেদ যারা একটু জানেন বুঝতে পারবেন ওখানে একটা গডেস, খুব প্রমিনেন্ট গডেস হচ্ছে আদিতি। তো আদিতির মানেটাই হচ্ছে প্রাইমোরিয়াল এনার্জি, তো সেটাকে একটা ফেমিনিন রূপ দিয়েছে। ওয়ার্ল্ড মাদার হিসেবে ঋগ্বেদের সেজেসরা এটাকে অ্যাক্লেম করছে, ওরা বলছে আদিতি ইজ দ্য হেভেন, আদিতি ইজ দ্য মিডিয়ার, আদিতি ইজ দ্য মাদার, সায়ার, সান, আদিতি ইজ অল গডস, মানে ওটাকে একটা সুপ্রিম পাওয়ার হিসেবে কিন্তু দেখছে। তো বেদে আমরা দেখছি, ঋগ্বেদ বলুন, অথর্ববেদ বলুন, মানে উমেন ইজ ডিভাইন ক্রিয়েটিভ এনার্জি, ডিভাইন উইল পাওয়ার। তো এতটাই এলিভেটেড পজিশনে কিন্তু আমরা এনশিয়েন্ট কালচারে মেয়েদের স্থান, নারীদের স্থান পাচ্ছি। আর পুরাণে গিয়ে হচ্ছে মেয়েরা, নারীরা হচ্ছে ক্রিয়েটার, ডেস্ট্রয়ার, যোদ্ধা, কসমিক ওয়ারিয়ার হিসেবে আমরা পাচ্ছি। তো সৃষ্টি করার শক্তি, ধ্বংস করার শক্তি, বিনাশ করার শক্তি সবই কিন্তু মেয়েদের, নারীদের দেওয়া হয়েছে। এবং সাংখ্য ফিলসফি যদি বলি সেখানেও কিন্তু একা পুরুষদের কিন্তু স্থানে, সেটাও কিন্তু একটা মেটাফিজিক্যাল ডুয়ালিজমকেই স্ট্রেস করছে, নেচার অ্যান্ড সোল, পুরুষ প্রকৃতি। তো সেইভাবে যদি আমরা দেখি আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচার যেটা, মানে ফেমিনিস্ট যেহেতু আজকে আমার লাইন অফ থট ফেমিনিজম, তো ফেমিনিস্টদের জন্য সে যেখানেই হোক, পৃথিবী যেখানেই হোক, ফেমিনিস্টদের জন্য একটা গোল্ড মাইন, একটা সোনার খনি, মানে যত আমরা এক্সপ্লোর করবো আমরা দেখবো নারীদের কি স্থান ছিল ওই সময়। তো কিন্তু সব থেকে ফুল এক্সপ্রেশন যদি আমি বলি ইন্ডিয়াতে কোথাও কোনো ফিলসফিতে আছে সেটা হচ্ছে তান্ত্রিক ফিলসফি, মানে এইটা কিন্তু মানে একটা অসাধারণ মাত্রায় নিয়ে গেছে ফেমিনিজমকে, যেখানে শুধু দেবী কি নারীকে শুধু ডিভাইনই বলছে না, তাকে কিন্তু দিয়েছে একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কমপ্লিট ফ্রিডম নারীকে দিয়েছে। মানে তো আমরা দেখছি যে যদি দেখুন দশম মহাবিদ্যা যেটাকে আমরা বলি, জেনে এসেছি, সেখানে কোনো কিন্তু মেল গডই নেই, এত মানে হিন্দু প্যান্থিয়নে গডস এন্ড গডেসেস আছে সেখানে কোনো মেল গড নেই, যদিও বা থাকে সেখানে একটা সাবঅর্ডিনেট পজিশনে আছে সবসময়। তো তো এই যে স্যারও বলেন যেটা ঈশ্বর, ঈশ্বরী অ্যাসপেক্ট, টু ইন ওয়ান ইমেজ, যেটা যেটা আমরা পাচ্ছি শিব অ্যান্ড শক্তি বলুন, পুরুষ প্রকৃতি বলুন, ম্যাসকুলিন ফেমিনিন অ্যাকচুয়ালি এটা, তো এটা হচ্ছে একই কয়েনের এপিটার ওপি। আর শ্রী অরবিন্দর ভাষায় এটা হচ্ছে টু ভয়েসেস অফ রিয়ালিটি, রিয়ালিটি কিন্তু একটাই কিন্তু তার ম্যানিফেস্টেশনে দুটো ভয়েস হয়ে যাচ্ছে পুরুষ আর প্রকৃতি। তো যে বেসিক আমরা যে ট্রাইপার্টাইট ফর্মুলাটা জেনে এসেছি এতদিন, কসমোগ্রাফিক ফর্মুলাটা জেনে এসেছি, আমরা কি জানি সবসময় জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ, ঠিক আছে, ক্রিয়েটার, মেনটেনার, ডেস্ট্রয়ার, এটা আমরা জানি না যে এটা ফেমিনিন ফিলসফিতে বিশেষ করে তান্ত্রিজমে এটা হয়ে যাচ্ছে মহা সরস্বতী, মহাকাল, মহালক্ষ্মী, মহাকালী, এইটাই কিন্তু এটা ট্রান্সলেটেড ভার্সন একটা। তো শ্রী অরবিন্দর একটা লেখা বই আছে খুবই অসাধারণ যেটা বলি দ্য মাদার, তো ওখানে আমি দেখছি, ওখানে একটু পড়ছি উনি কী বলেছেন এই মহাশক্তির ব্যাপারে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো এক সময় উনি নিজেই কিন্তু এই শক্তির আরাধনা করেছিলেন, মানে তখন হয়তো দেশকে স্বাধীন করার জন্য তারটা অন্য ছিল, কিন্তু যখন উনি এটাও বলেছেন মন্দির গড়, শ্রী ভবানী মন্দিরের কথাই বলেছেন, তো শক্তির আরাধনা কিন্তু সবাই মানে করেছিলেন। তো ওনার এই বই তাদের মাদার বইতে উনি লিখেছেন অ্যাবাউট দিস মহাশক্তি, যেটাকে বলছেন ইউনিভার্সাল মাদার, এবং এর ব্যাপারে উনি বলছেন এটার চারটে রূপ আছে, অ্যাকর্ডিং টু শ্রী অরবিন্দ চারটে রূপ আছে, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী।
তো মহেশ্বরী হচ্ছে এবং উনি বলছেন তিন চারটে ভাবে রিলেশনশিপ তৈরি করা যায়, এক্সপিরিয়েন্স করা যায়, একটা ট্রান্সেন্ডেন্টাল লেভেলে হচ্ছে, একটা কসমিক লেভেলে, একটা ইন্ডিভিজুয়াল লেভেলে। তো এই যে মহেশ্বরী যে রূপটা হচ্ছে সেটা উনি বলছেন ইউনিভার্সের একদম বাইরে, উনি ট্রান্সেন্ডেন্টাল ব্রহ্মা যেটাকে, মানে আমরা যেটাকে মনে করি একটা মেল গড, মানে সুপিরিয়ার গড ইউনিভার্সকে চালাচ্ছে, তো সেটা। এবং মহা সরস্বতী হচ্ছে ওই পাওয়ার যেটা স্পিরিট অফ মানে পারফেকশন অফ অর্ডারকে সিম্বলাইজ করছে। যা কিছু এই মেটেরিয়াল ওয়ার্ল্ড আমরা বানাচ্ছি, তৈরি করছি, পাওয়ার অফ অর্গানাইজেশন, এইগুলো সবই আসছে কিন্তু ওই মহা সরস্বতী পাওয়ার থেকে। তেমনি মহালক্ষ্মী সেই পাওয়ার যেটা সব কিছুকে একটা ডিভাইন বিউটি, ডিভাইন হারমোনি, একটা ডিভাইন রিদম এনে দিচ্ছে। এবং সেই অর্জনের কথাটাকে আমার খুব মানে ভালো লেগেছে, উনি এটা বলেছেন যে এই মহালক্ষ্মী যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ মানুষের জন্য। এটা আমি ট্রান্সলেট করে বললাম, উনি এটাই বলেছেন। এবং মহাকালী যেটা হচ্ছে, যখন ওই মহাকালীর ডেসক্রিপশন দিচ্ছেন, অসাধারণ ওনার ভাষা, অসাধারণ ওনার ডেসক্রিপশন। তো খুব ছোট করে বলি, উনি বলছেন এইটা একটা নারী কি দেবীর একটা অন্য ধরনেরই রূপ, যার আছে হাইট, ফোর্স, স্ট্রেংথ, ডিভাইন ভায়োলেন্স, ডিভাইন এনার্জি, যে কোনো অবস্টেকলকে সে ডিস্ট্রয় করে দিয়ে চলে যেতে পারে। তো এবং ওনার ভাষায় ইট ক্যান শ্যাটার এভরি লিমিট অ্যান্ড অবস্টেকল। তো নারীদেরকে উইকার সেক্স বলাটা কিন্তু খুব ভুল, নারীদের মধ্যে এই শক্তিটা আছে। তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সব কোয়ালিটিসই কিন্তু নারীদের মধ্যে আছে। আর তান্ত্রিক ফিলসফি তো বললাম ফুল এক্সপ্রেশন অফ ফেমিনিজম, মানে স্পিরিচুয়াল ফেমিনিজম বলতে যদি একটা একটা ফিলসফির কথা মাথায় আসে, দ্যাট ইজ তান্ত্রিজম। তো এই গডেস কালটা ফেমিনিজমটাকে একটা স্পিরিচুয়াল হাইট দিয়েছে, যেমনি মহাকালী থেকে কমলা দেবী, মানে ডার্কেস্ট টু ব্রাইটেস্ট, মানে অল নেচার অফ ফেমিনিজম কি ফেমিনিটি তান্ত্রিজম কিন্তু এক্সপ্লোর করেছে। এবং তার উদ্দেশ্যই হচ্ছে স্বামী বিবেকানন্দের ভাষায় উনি বলছেন যে তন্ত্রর উদ্দেশ্য হচ্ছে টু ওয়ার্শিপ উইমেন ইন আ স্পিরিট অফ ডিভিনিটি, যে প্রত্যেক নারীকে, প্রত্যেক মহিলাকে ওইভাবেই আমরা দেখতে পারি, ওইভাবেই দেখা উচিত। আর ডিভিনিটি তো অবশ্যই, যার হারমোনি আছে, গ্রেস আছে, বিউটি আছে, কম্প্যাশন আছে, তো সে সম্পূর্ণ মানে ইট সিম্বলাইজেস দ্য ডিভাইন। এবং যেমন তার কম্প্যাশন তেমনি তার ক্রোধ, চামুণ্ডাও সে, মোহিনীও সে। তো সেই জন্য আমাদের যুগ যুগ ধরে এই যে দেবী পুজোর যে প্রথাটা, এটা কিন্তু চলেই আছে, এটা কিন্তু কোথাও থেমে যায়নি। তো এটা আমরা বলতে পারি যে একটা ফিলসফিক্যাল, রিলিজিয়াস, স্পিরিচুয়াল ওয়ে অফ এলিভেটিং দ্য ওম্যান। তো তাকে স্বীকৃতি, তো অনেক সময় সাইডলাইন হয়ে গেছে অনেক জায়গা, অনেক কারণে হয়তো মেন স্ট্রিম থেকে বাইরে চলে এসছে, কিন্তু এটা কোথাও মানে ইট ডিড নট স্টপ, মানে চলেই আসছে, কিন্তু কোনো না কোনোভাবে একটা থিন স্ট্রিম হলেও চলে আসছে। তো আমরা এই পয়েন্টে, এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, মানে এইভাবে আমাদের এস্টাবলিশ একটা কালচার আছে স্পিরিচুয়াল ফেমিনিজম। তো এটাকে যদি আমি মাথায় রেখে ভাবি আজকে আমরা কোথায়, মানে আজকে আমাদের পজিশনটা, তো প্রথমেই হয় ঠিক আছে মেয়ে ও উইকার সেক্স, ওকে ঠিক আছে সাপ্রেস করা যায়, করা উচিত অনেক দিনের পরে। তো এই সবাই মানে সবার কথা বলছি না, জেনারেল আমি একটা ট্রেন্ড বলছি। তো এই যে একটা চিন্তাধারা, এটা হয়তো আমাদের কোনো একটা অ্যাসেটিক ট্র্যাডিশন থেকে এসছি, যেটা আর কি সাইডলাইন করে দিয়েছে আমাদের ফ্যামিলিস ট্র্যাডিশনটাকে, যা কিছু মিথ্যা, মায়া, যা কিছু ইম্পিওর ইভেন সবই এই নারী এর উপর চাপিয়ে দেওয়া যায়, মানে সিম্বল অফ কি করে রেখেছে, ইরোটিসিজম করে রেখে দিয়েছে। তো এই ধরনের চিন্তাধারা কিন্তু আমাদের অথেন্টিক ইন্ডিয়ান ট্র্যাডিশনের থেকে একদম আলাদা। তো এই প্যাট্রিয়ার্কাল ইমেজিং যেটা হচ্ছে, শুধু ইন্ডিয়াতে হচ্ছে না, বাইরে তো আরও বেশি হচ্ছে, কেন কি আমাদের একটা এস্টাবলিশ ট্র্যাডিশন আছে, বাইরে কিছুই নেই, কিছুই ছিল না বলে 16-17 সেঞ্চুরি থেকে শুরু হয়েছে একটার পর একটা ফেমিনিস্ট মুভমেন্ট, এখনও চলছে থার্ড ওয়ে, ফোর্থ ওয়ে, কিন্তু কিছুই অ্যাচিভ করতে পারছে না সেই। এবং মানে শুধু ইন্ডিয়াতে নয়, শুধু হিন্দু ধর্মে নয়, মানে প্রত্যেকটা রিলিজনে, প্রত্যেকটা কালচারে কোনো না কোনোভাবে মেয়েদেরকে সাপ্রেস করার মানে চেষ্টা হয়েছে। মানে রিসেন্টলি আমি একটা মানে একটা রেভিলেশন হলো, আমার মানে খুব অবাক হয়ে গেলাম যে আমাদের বাড়িতে এখানে অ্যাটেন্ডেন্ট আসে, হি ইজ আ মুসলিম, তো আজান দেওয়ার পর ঘড়ি দেখছে, ঘড়ি দেওয়ার পরও নামাজ পড়বে। তা আমি জিজ্ঞেস করলাম কেন তুমি এত দেরি করছো,
পৌঁছলো আমি বললাম না নিয়ম হচ্ছে আজান দেওয়ার পর আগে ছেলেরা পড়বে তার 10 মিনিট পরে আমরা পড়বো তো আমি মানে খুব অবাক হয়ে গেলাম বললাম যে তোমাকে কে দেখছে তুমি পড়ো না তোমার মতো না ওই যে ফিয়ার অফ গড ফিয়ার অফ রিলিজিয়ন ঢুকিয়ে দিয়েছে তুমি 10 মিনিট আগে পড়লে তোমার ক্ষতি হবে তো এই ধরনের কি এখানে কিন্তু শুধু পুরুষরা দায়ী নয় মেয়েরা হারসেলফ মেয়েরা দেমসেলফ দে আর রেসপন্সিবল কিন্তু আমাদের তো কালচার একটা রয়েছে আমাদের একটা মানে স্ট্রং স্পিরিচুয়াল কালচার রয়েছে যেখানে মেয়েদেরকে ফেমিনিজমটাকে বিয়ন্ড এভরি লিমিট অ্যান্ড লিমিটেশন নিয়ে যাওয়া হয়েছে বিয়ন্ড ইগোসেন্ট্রিসিটি বিয়ন্ড কনভেনশন বিয়ন্ড সেক্সুয়ালিটি আমরা নিয়ে যেতে পেরেছি মানে সব কিছু ওপরে পায় কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো এজে এসে এটাকে খুব একটা ডিস্টর্টেড একটা বিকৃত চেহারা দেওয়া হয়েছে আর কতগুলো লেজেন্ডারি হিস্টোরিক্যাল নাম জুড়ে দিয়েছি সতী সাবিত্রী পতিব্রতা ইমেজ কিন্তু পতিব্রতা ঠিক আছে উই হ্যাভ টু বি লয়্যাল আমাদের লয়্যাল থাকতেই হবে হাজব্যান্ডের প্রতি ছেলে মেয়েদের প্রতি ফ্যামিলির প্রতি সব কিছু ডিউটিস কিন্তু এটা ভুলে গেলে চলবে না যাদের নাম আমি এখন নিলাম সতী বলুন সাবিত্রী বলুন এনারা মোটেই কিন্তু কোনো দুর্বল মহিলা কোনো অফিস নারী ছিলেন না উল্টে এনারা ছিলেন মানে প্রচণ্ড ভোকাল রিভোল্টিং টাইপ ইনফ্যাক্ট হিরোইক ওমেন বলতে যা বোঝায় এনারা ছিলেন এবং মানে দরকার মতো ওনারা প্রোটেস্ট করেছেন রিভোল্ট করেছেন আমার তো মনে হয় যে এই রকম ওমেন ফেমিনিস্ট হিরোইজম উদাহরণই খুব কম আছে ওয়ার্ল্ড হিস্ট্রি তো এখানে আমরা একটা আর আমরা মেনেও নিচ্ছি সতী সাবিত্রী আমি কেন আমি কি জানি যদি পেয়েছিলেন সাবিত্রী কি করেছিলেন সেটা আমরা না জেনে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছি একটা ডিস্টর্টেড প্যাট্রিয়ার্কাল মানে রিপ্রেসিভ মরালিটির একটা মানে এক্সাম্পল তো এই যে ঈশ্বর ঈশ্বরী অ্যাসপেক্টটা আছে আমাদের ফিলসফি ফোকাস করছে কিন্তু ঈশ্বরী অ্যাসপেক্টের ওপর কিন্তু সাধারণ আমাদের সাধারণ আন্ডারস্ট্যান্ডিং কমন আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে আমরা সবসময় পাওয়ার বলতে যেটা বোঝে বেশিরভাগই আমরা খুব এনলাইটেন্ড পুরুষ মানুষ ছাড়া আমার মনে হয় যে পাওয়ারটাকে কিন্তু আমরা সবসময় একটা ম্যাসকুলিন ফর্ম দিয়ে এসেছি পাওয়ার ঠিক আছে আপনি দেখেছেন ইন্ডিয়াতে সূর্য নাম কোনো মেয়েদের হয় বিকজ ইট ইজ আ সিম্বল অফ পাওয়ার আমাদের জীবনের জন্য সূর্য দেয় সো ইট ইজ পাওয়ার তো ওই জন্য নামটা কিন্তু কোনো ছেলেদের নাম রাখে মেয়েদের নাম কোনো দিন রাখে তো এটাকে কী বলবো এটা এক ধরনের ডেভিয়েশন মিসোজেনিক ডেভিয়েশন ফ্রম আওয়ার অথেন্টিক কালচার কেন কালচারটাকে আমি ওই জন্য খুব ব্রিফলি একটু মানে রিমাইন্ডার দেওয়ার জন্য একটুখানি বলেছিলাম তো এইটা থেকে কতটা আমরা সরে গেছি তো তন্ত্র বেদ সবই কিন্তু ফেমিনিজমকে এলিভেট করছে এবার বেদান্ত কী বলছে বেদান্ত কিন্তু কিছুই বলছে না কোনো ঈশ্বর ঈশ্বরীটা বেদান্ত বলছে একটা অ্যাবসলিউট রিয়ালিটির কথা ব্রহ্ম বলছে তার কিন্তু কোনো জেন্ডার নেই কিন্তু শ্রী অরবিন্দ এখানে একটা কথা বলেছেন আমি কোট করছি ওনাকে উনি বলেছেন দ্য বেদান্তিক ডিক্লারেশন অফ কনসিল ডিভিনিটি ইন ম্যান বেদান্ত বলছে সবার মধ্যে গড আছে ডিভাইন বিং আছে কিন্তু বেদান্তিক ডিক্লারেশন অফ কনসিল ডিভিনিটি ইন ম্যান উই আর অ্যাপ টু ট্রিট ইন প্র্যাকটিস অ্যাজ ইফ ইট অ্যাপ্লাইড অনলি ইন দ্য ম্যাসকুলিন উনি এটা রিয়েলাইজ করেছিলেন যার জন্য মানে এই যে অবনতিটা অনেকটা কারণই কিন্তু ফেমিনিন এনার্জি পাওয়ারটাকে ভুলে যাওয়া তো কিন্তু এটা তো একটা জেন্ডার ট্রান্সেন্ডেন্ট অ্যাবসলিউট তো ম্যাসকুলিন ইমেজ দেব কেন আমরা এটাকে তো শুধু ইন্ডিয়াতে না আপনি ক্রিশ্চিয়ানিটি দেখুন ওদের প্রেয়ার কি প্রার্থনা শুরুই হয় আওয়ার ফাদার ইন হেভেন ঠিক আছে ও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো আমার মনে হয় পুরো ইউনিভার্সটাকে ম্যাসকুলিন ফর্মে দিয়ে দিয়েছে একটা মাত্র ফিগার আছে ওখানে ফেমিনিন আমাদের মতন এত গডেস পাওয়ারফুল গডেসের কোনো ইমেজ নেই একটাই আছে মাদার মেরি কিন্তু সেটাও কিন্তু খুব ডাইনামিক কোনো ইমেজ নয় মাদার মেরিকে সাইডে রেখে ফাদার সান হোলি গোস্ট সবই আমরা পুজো করছি তো যাই হোক মানে আমাদের একটা পাওয়ারফুল গডেস কাল্ট আছে গ্রেট গডেস ইনহেরিটার্স আমরা কিন্তু এটা থাকা সত্ত্বেও আজকে দেখি নারীদের স্থান কোথায় এটা বলার আগেই আমি মাদারের একটা কোট করছি যেটা মানে উনি এই বিষয়ে বলছেন যে তখনকার দিনে উনি যেটা দেখেছিলেন যেটা এক্সপিরিয়েন্স করেছিলেন সেইখানে উনি বলছেন ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ভায়োলেন্ট কন্ট্রাস্ট মানে এই কথাটা উনি দেখুন ভায়োলেন্ট কন্ট্রাস্ট এবং তাকে সেটার ব্যাখ্যা করে উনি বলেছেন যেখানে দেখা যাচ্ছে দ্য মোস্ট ইন্টেন্স অ্যাডোরেশন দ্য মোস্ট কমপ্লিট ভেনারেশন অফ দ্য সুপ্রিম মাদার মাকে আমরা নারীকে গডেস হিসেবে মা হিসেবে পুজো করছি মোস্ট ইন্টেন্সলি আরেকদিকে কী হচ্ছে দ্য মোস্ট
রেডিক্যাল কন্ডেমনেশন ফর দ্য ফেমিনিন প্রিন্সিপাল, যেটা মেয়েকে একদিকে আমরা নারী নারীকে মাদার হিসেবে দেবী হিসেবে পুজো করছি, আরেকদিকে আমরা কন্ডেম করছি তাকে মায়া হিসেবে। এবং মায়ার এক্সপ্লেনেশন উনি দিচ্ছেন দ্য কজ অফ এভরি ফল অ্যান্ড মিজারি। তো এই জন্য উনি বলছেন আমরা কিন্তু দুটো এক্সট্রিমে আছি। তো যদি এখানে বলি সবটাই খারাপ সেটা কিন্তু নয়, কিন্তু এক্সট্রিমে আমরা যাচ্ছি। একদিকে আমরা দুর্গা পুজো করবো, আরেকদিকে মায়াবাদকে তার কোনো একটা ডিস্টর্টেড ভার্সনকে আমরা স্বীকার করে দেবো। যার জন্য উনি বলেছেন এই মোমেন্টে উইমেন হ্যাভ বিন টার্ন ইন টু নিয়ার ম্যানুফ্যাকচারিং মেশিনস। মানে কথাটা খুব খারাপ হলেও কিন্তু সত্যি বেশিরভাগ মানে আমরা মানে নারীরাও অনেক সময় জানি ঠিক আছে মেয়ে হয়েছে বিয়ে হবে শি উইল রান আ ফ্যামিলি ঠিক আছে এই অবধি। কিন্তু এটা কিন্তু আমি 21st century কিছু ফ্যাক্টস বলছি, আগেকার নয়। এখনও এরকম জায়গা অনেক আছে যেখানে মেয়েদের পড়াশোনা এডুকেশন ইন্ডিপেন্ডেন্স একটা পয়েন্টে গিয়ে স্টপ করে দেওয়া হচ্ছে। কেন? ইকোনমিক কারণ কিছু আছে মানছি। তো থ্যাঙ্কফুলি আমাদের স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন কিছু স্কিমস করেছে যার জন্য অনেকেই কিন্তু এখন মেয়েদেরকে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে। কিন্তু স্যাডলি এটা মিসইউজও হচ্ছে। কেন কি মেয়েদেরকে সেই সোর্স অফ ইনকাম, আর যেহেতু আমি স্যার বলেছেন আগে আমি আপনি পড়াই আমি মহিলা কলেজে পড়াই, আমাদের এটা মানে রোজকার সিনারিও। মানে কিছু কিছু মেয়েদের HS এর পরই বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের এরকম ঘটনা হয়েছে। সে বিয়ের পর হয়তো ফার্স্ট ইয়ারে শি বিকেম প্রেগনেন্ট এবং ও বলছি যে আমি আসতে পারছি না আমার শরীর খারাপ আমি পারবো না, কিন্তু জোর করে ঠেলে পাঠাচ্ছি কি না কন্যাশ্রী তোমাকে টাকা আনতেই হবে। তো এইটা মিসইউজও হচ্ছে। আমরা তো একটা ভালো প্রকল্প পেলাম যে মেয়েরা এডুকেটেড হবে, কিন্তু সেখানেও মেয়েকে একটা মেশিনই বানিয়ে রেখে দিস, ভেরি স্যাড। তো সেই জন্যই বলছি এই যে ভায়োলেন্ট কন্ট্রাস্টের কথা মাথা কবে বলেছেন, ইট ইজ স্টিল রেলিভেন্ট, ইট ইজ স্টিল অ্যাপ্লিকেবল। তো একদিকে যেমনি আমরা দেখছি মেয়েদেরকে বন্দি করে রাখা হচ্ছে, আরেকদিকে কিন্তু দেখুন এমন কোনো প্রফেশন নেই কোনো অকিউপেশন নেই যেখানে মেয়েরা আজকাল এমপ্লয়মেন্ট পাচ্ছে না। আবারও আমার একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট এক চাকরি এসে ও লাইফ গার্ডের পরীক্ষা দিয়েছে এবং ভালো মার্কস পেয়েছে অ্যান্ড শি ইজ গট আ জব ইন আ গুড কোম্পানি। তো এই যে মেয়েরা হঠাৎ করে লাইফ গার্ড হবে এটা ইটসেলফ কিন্তু একটা প্রোগ্রেসিভ সাইন যে হ্যাঁ ঠিক আছে আমি একটা নর্মাল প্রফেশনের থেকে বেরিয়ে, এবং সেখানে দেখুন ফ্যামিলি নিশ্চয়ই সাপোর্ট করেছে নাহলে করতে পারতো না। তো তাছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট নার্স এগুলো তো আছে, এসব তো আছে। তো মেয়েরা আকাশেও উড়ছে ডাক্তার হয়ে মানুষের প্রাণও বাঁচাচ্ছে, আবার একদিকে ফ্যামিলিকেও দেখছে আবার দেশও চালাচ্ছে, সব কিছুই আছে। কিন্তু কোথাও কোথাও আপনারা দেখুন ডিভ্যালুয়েশন সিস্টেম ফর উইমেন এতটাই স্ট্রং যে তাদেরকে ধর্মের ভয় দেখিয়ে বা মানে এই ভয় টয় দেখে তাকে সাপ্রেস করা হচ্ছে। আর আমার খুবই একটা এক্সাম্পল আমি দিচ্ছি রিসেন্টলি যেটা ইরানে হয়েছে মাসা আমিনীর কেস, মানে এটাকে কী বলবো, এটাকে ট্র্যাজেডি বলাটাও ভুল। মানে এটা যদি আমরা কালেকটিভ হিউম্যানিটির লেভেলে দেখি যে আমি তোমাকে কমপ্লিটলি কন্ট্রোল করে রাখবো, আমি সেক্স কন্ট্রোল আমি অ্যাগ্রেশন কন্ট্রোল করে রাখবো, এটা তো ট্র্যাজেডিও না, একটা মেয়েকে মেরে ফেললো কি না, ইউ হ্যাভ টু বি আন্ডার মাই কন্ট্রোল। তো কালেকটিভ হিউম্যানিটির লেভেলে যদি আমরা দেখি মানে এটা একটা কার্স, মানে যে কন্ট্রোল যাকে করছে তাকে তো কন্ট্রোল করছে, কিন্তু তাকে আপনারা ভেবে দেখুন তার নিজের কতটা লিমিটেশনস আছে যে এর বাইরে আমার মাইন্ড প্রোগ্রেসই করবে না। তো সে তো নিজের প্রোগ্রেসেও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটাই আমরা রিয়েলাইজ করছি না যে আমি কারোর ইন্ডিপেন্ডেন্স যখন গার্ড করব, যখন আমি নিয়ে নেবো তার থেকে তার ইন্ডিপেন্ডেন্স, আমি নিজেও কিন্তু লিমিটেড মাইন্ডের আমি নিজেও ওরকমই হয়ে যাচ্ছি। তো ইন্ডিয়াতে যদি আমি বলি বিশেষ করে আমাদের দু ধরনের অপ্রেসিভ সিস্টেম কাজ করে, একটা হচ্ছে প্যাট্রিয়ার্কি একটা হচ্ছে হায়ারার্কি। মানে এখানে এ বড় এ ছোট তো দুভাবেই অনেক সময় মেয়েদেরকে মার্জিনালাইজ করা হচ্ছে, ডাবলি মার্জিনালাইজ। কিন্তু এইখানে যেটা প্রথমে বলেছিলাম এই এইটার একটা ডিপ সায়েন্টিফিক কারণ আছে। আমরা হাজার হাজার বছর আগে যেটা লিখে গেছি যারা লিখে গেছে আমরা ওগুলোর দিকে তাকাই না। মডার্ন সায়েন্স 5000 বছর পরে এসে বলছে যে এটাকে বলে ফিয়ার, এক ধরনের ভয়। কি নাম দিয়েছে সাইকোলজিস্টরা, টু ফিয়ার অফ দ্য ফেমিনিন। এবং যেটা স্যার বললেন যে সবার মধ্যেই দুটো এনার্জি আছে দুটো পাওয়ার আছে, কিন্তু আমরা তাকে স্বীকার করতে চাইছি না। তো কী হয় জেনারেলি আমরা কিছু যদি ভয় পাই সেটার থেকে দূরে থাকবো কিংবা সেটাকে দূরে রাখবো।
তো যখন আমি কনফ্রন্ট করতে পারবো না, আমি জানি যে এটা আমার থেকে অনেক বেশি সুপিরিয়ার পাওয়ার, হয় কনফ্রন্ট করবো নয় দূরে থাকবো, না হলে যদি কোনোটাই না করতে পারি আলটিমেটলি কিন্তু আমাকে সেই পাওয়ারের কাছে সারেন্ডার করতেই হবে। তো ফেমিনিন হচ্ছে ওমেন হচ্ছে ফেমিনিন পাওয়ার ইজ দ্যাট কাইন্ড অফ পাওয়ার। তো যদি আপনি ধরুন একটা তান্ত্রিক গডেস যেটা বলছি মহাকালী, সব থেকে ইম্পর্টেন্ট গডেস, আমরা এটা দেখে বড় হয়েছি, আমাদের কিছুই মনে হয় না, কালী পুজো ঠিক আছে এনজয় করলাম সব কিছু করলাম বাজি পড়লাম, কিন্তু একটা ভাবুন একটা কমপ্লিট ফরেনার স্ট্রেঞ্জার যদি এসে তার সামনে ওরকম একটা রূপ মানে ওরকম দেখে, তার কিন্তু হিউম্যান ইন্টেলেক্টে হিউম্যান ইন্টেলিজেন্স ওই সেন্সিবিলিটিটাকেই আঘাত করবে যে এটা কী, আমি কী দেখছি সামনে। এবং সারপ্রাইজিংলি যখন ব্রিটিশরা এসেছিলেন মানে সাহেবরাও কিন্তু এই কালী পাওয়ারটাকে পুরোপুরি গ্রাস করতে পারেন, যার জন্য ওই সময় ফ্রিডম স্ট্রাগলে এটাকে খুব পাওয়ারফুলি কিন্তু ইন্ডিয়ানসরা ইউজ করেছিল। ওই মিথিক্যাল কালীটা হয়ে গেছিল পলিটিক্যাল কালী, মানে একটা আইকন হয়ে গেছিল, একটা মিলিটেন্ট ফেমিনিজমের আইকন হয়ে গেছিল। এবং ব্রিটিশরা অনেকভাবে চেষ্টাও করেছিলেন, ল পাস করেছিলেন এই যে বলি দেওয়া, এগুলো কিন্তু বাই ল বাড়ানো মানে বন্ধ করেছিলেন এবং এই খাদি কালচারটাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন, বিকজ ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট পাওয়ার আইকন কালী। তো আমি একটু পড়াশুনো করতে গিয়ে দেখলাম যে এই যে আমাদের এত গডস এন্ড গডেসেস আছে, উইমেন ওয়েস্টার্ন উইমেন মডার্ন ফেমিনিস্টরা কিন্তু একমাত্র মা কালীকে এই গডেসটাকে ভীষণভাবে এন্ডোর্স করেছে। প্রচুর লেখালে কেউ আছে, নেট খুললেই আপনারা পাবেন, কেন এটাকে ওরা বলছে যে ইট ইজ দ্য আইকন অফ ওমেন পাওয়ার, ওমেন এজেন্সি, ওমেন ইন্ডিপেন্ডেন্স। আপনি কালীর পুরো রূপটা দেখুন, প্রত্যেকটার একটা ডিপ সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল সাইন্টিফিক মানে আছে। একদম শুরু থেকে যদি হেড টু টো দেখুন, ইট হ্যাজ আ ভায়োলেন্ট নো ভেরি ভায়োলেন্টলি সিম্বলিক। তো আমরা বলতে পারি যে ওমেন ইজ পাওয়ার, অনেকে ভাবে ওমেনদের পাওয়ার আছে, সেটা কিন্তু না, ওমেন ইটসেলফ ইজ পাওয়ার। কেন যখন কসমিক ব্যাটল হয়, যখন অসুরদের দমন করতে হয়, তখন কিন্তু সেই দুর্গার শক্তিরই প্রয়োজন হয়, সেই নারী রূপে সেই দেবী রূপেই আসেন মহিষাসুর মর্দিনী, সেই কালী রূপেই আসেন পাপের বিনাশ করতে। তো পাওয়ার অফ ক্রিয়েশন ডিস্ট্রাকশন দুটোই কিন্তু গডেসের। আর এখন যেটা স্যার বলেন আমিও একই মত, আমার মনে হয় এখন ডিস্ট্রাকশনের প্রয়োজন অনেক বেশি, এত আমরা ওভারফুল মানে ওভারফ্লোয়িং এন্ড ওভারফুল উইথ ইভেল পলিউশন চারিদিকে, যে ডিস্ট্রাকশন কিছুটা না হলে কিন্তু আমরা আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো না, মানে উই আর সো ফুল অফ ইভেল এই এই মোমেন্টে চারিদিকে দেখুন যে কোনো ফিল্ডে। তো তো এই যে নারী দেবী এটাকে আমি একটা মেন্টাল ফর্ম দিচ্ছি, কিন্তু আসলে এই নারী শক্তিটা ইট ইজ দ্যাট পাওয়ার দ্যাট এনার্জি যেটা স্যারও বলেছেন, আমি আবার রিপিটই করছি হয়তো, যেটা কিন্তু সায়েন্টিস্টরা বলছেন সবার কাছে অ্যাভেলেবল, ইট ইজ দেয়ার উইদিন। এবং মডার্ন সায়েন্টিস্টরা আবার ওয়েস্টার্ন সায়েন্সের কথা আমরা খুব মানি বলেই বলছি যে এটাকে বলছে জাগিয়ে তুলতে, টু অ্যাওয়েকেন দ্যাট এনার্জি, এটা কিন্তু সবার মধ্যে আছে, পুরুষ বলুন নারী বলুন সবার মধ্যে আছে। তো এটাকে আমরা মানে একটা ডরমেন্ট স্টেটে রেখে দিচ্ছি, কেন হয় ভয় নয় যে আমি ঠিক আছে মেয়ে বলছি কেন আমি আই আই এম সুপিরিয়ার কোর্স এই হিসেবে। তো মহালয়াতে দেখুন আমরা বলছি যাবো দুর্গা যাবো, তো দুর্গাকে শুধু আহ্বান করছি তা নয়, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজের ভেতরের যে দুর্গাটা যে এনার্জিকে সিম্বলাইজ করে যেই পাওয়ারটাকে সিম্বলাইজ করে সেটাকে জাগিয়ে তুলতে। তো বছরে একদিন একবার আমরা ওই শুনি তারপরে ভুলে যাই, টিকা স্যার বলেন ওই ঠিক আছে ও ভুলে গেলাম, কিন্তু ওই দুর্গাটাকে যতক্ষণ না আমি অ্যাওয়েকেন করবো ততক্ষণ কিন্তু আমার সামনে কোনো অসুর এলে ইভেল এলে আমি সেটাকে কনকার করতে পারবো না, তাই জন্যই দুর্গার প্রয়োজন। তো সায়েন্টিস্টরা বলছেন যে রিকানেক্টেড হতে এই এনার্জির সাথে নিজেদের রিজেনারেশনের জন্য, সমাজের রিজেনারেশনের জন্য। তো এই যে আমরা একটা শুকনো ড্রাই একটা ওয়েস্ট ল্যান্ডে আছি এখন স্পিরিচুয়াল ওয়েস্ট ল্যান্ডে, এটাকে রিজেনারেট করার জন্য কিন্তু আমাদের এই ফেমিনিন শক্তি ফেমিনিন এনার্জি পাওয়ারটাকে কিন্তু রেজুমিনেট করতেই হবে। আর আমরা করি না বলে এটাও কিন্তু ওয়েস্টার্ন সায়েন্টিস্টরাই বলছে, আমাদের তো আছে একটা এস্টাবলিশড কালচার, আমাদের না একটা লফট সাইডের ডেভেলপমেন্ট হচ্ছে সোসাইটি, একদিকে হেলে যাচ্ছি, কিন্তু সেটা তো ঠিক না, হারমোনি দরকার ব্যালেন্স দরকার। তো
আমাদের কালচারে ডিভাইন ওমেনকে সেলিব্রেট করছি। তো এটা হচ্ছে যেটা বললাম ফেমিনিস্টদের জন্য গোল্ড মাইন তো বটে, যে কোনো ফ্যালিক কালচারকে এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড বিরাট একটা চ্যালেঞ্জ দিতে পারে আমাদের কালচার। কেন আর মানে যারা ভেবে নিয়েছে ম্যাসকুলিনিটি ইজ দ্য সুপ্রিম ফোর্স, তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার মতো পজিশনে আমরা আছি। তো টাইম টু টাইম, এবার আমি একটু মডার্ন আমাদের প্রেজেন্ট টাইমসের কথা বলছি, টাইম টু টাইম আমাদের দেশে জন্ম নিয়েছেন কিংবা এসেছে এরকমই কিছু পাওয়ারফুল বিরাট ইভেন্ট। প্রথমে যদি বলি সারদা মায়ের কথা, শ্রী অরবিন্দ বলেছেন যে শ্রী রামকৃষ্ণ তো পাওয়ারফুল ছিলেন, কিন্তু বিহাইন্ড দ্যাট মানে বেশি পাওয়ারফুল ছিলেন কিন্তু ওনার শক্তি, দ্যাট ওয়াজ সারদা। ভগিনী নিবেদিতার কথাও বলি, আর মাদার তো ছিলেনই স্পিরিচুয়ালি ভেরি পাওয়ারফুল। তো এই এনারা যখন আমাদের সামনে আসেন না, আমাদেরকে কিন্তু বাধ্য করে দেন এনাদের স্বীকার করে নিতে অ্যাজ স্পিরিচুয়াল লিডার্স অ্যান্ড গাইডস, মানে সেই দেশ যেটা আমরা দেবীদের মধ্যে দেখি, সেই রেডিয়েন্ট পার্সোনালিটি, অসীম একটা স্পিরিচুয়াল পাওয়ার যেটা দেখা কিন্তু হিউম্যান ইন্টেলিজেন্সের বাইরে। তো মাদার বলুন, মা সারদা বলুন, এনারা হচ্ছেন মডার্ন যুগের সেই ব্রহ্মবাদী, সেই সন্ন্যাসী যারা কারণের লোক। এবং সারদা মায়ের কথা যদি বলি, দেখুন কোন সময় নিজের কাজ করেছে, 19th century ইন্ডিয়া, কলোনিয়াল ইন্ডিয়া যেখানে ফুল অফ ট্রাভেল, সেইখানে উনি একজন ফর্মালি আনএডুকেটেড হয়ে, ওনার কিন্তু বিএসসি এমএসসি পিএইচডি কোনো ডিগ্রি ছিল না, উনি ফর্মালি আনএডুকেটেড হয়ে কিন্তু মেয়েদের এডুকেশনের কথা ভাবছেন, মেয়েদের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের কথা ভাবছেন, এবং সব কনভেনশনকে কনভেনশনের ওপরে গিয়ে উনি কিন্তু সবাইকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, ওয়েস্টার্ন ডিসাইপলসদের অ্যাকসেপ্ট করছেন। তো তার জন্য একটা মহিলা হয়ে ওই 19th century ইন্ডিয়াতে এটার জন্য তো সাহস লাগে। তো সেই সাহসটা কোথা থেকে এসেছে? বিকজ শি অ্যাওয়েকেন দ্যাট পাওয়ার ইন হারসেলফ, এই যে নারী শক্তি, এই যে পাওয়ারটা, ডিভাইন পাওয়ার ওনার মধ্যে ছিল। তো এবং উনি টিচার ছিলেন, উনি হোলি মাদার ছিলেন, এবং শ্রী পন্ডিচেরি মাদারের মতনই উনি শ্রী রামকৃষ্ণর ডিসাইপলস আর ডিভোটিসদের দায়িত্বও নিয়েছিলেন, আর কখন এত ইয়াং এজ অফ 35। তো এটা ওই ডিভাইন পাওয়ার ছাড়া কিন্তু সম্ভব না। তো আমার তো মনে হয় যে সারদা মা একজন মানে কমপ্লিট অ্যাসপিরেশন ফর উইমেন ইন দ্য হোল ওয়ার্ল্ড, এটা আমার আমার পার্সোনালি মনে হয়। এবং মাদারের ব্যাপারে কি বলবো, বেশি কি বলবো, আমি মানে ডিপলি স্পিরিচুয়াল তো ছিলেনই, কিন্তু সব থেকে মানে সারপ্রাইজিং কোয়ালিটি ওনার ছিল যে শি ওয়াজ ভেরি মডার্ন ইন হার অ্যাপ্রোচ, এবং এক্সিস্টেন্সিয়াল পোস্ট মডার্ন এক্সিস্টেন্সিয়াল কোনো প্রবলেম নেই যেটা উত্তর উনি দিয়ে যাননি। মানে মাদারের লেখা পড়লেই আমরা একটার পর একটা প্রবলেমের সলিউশন কিন্তু পাবো। তো ফিজিক্যাল প্র্যাকটিক্যাল মডার্ন ছিলেন, ইয়াং ইন স্পিরিট অ্যান্ড মাইন্ড, এবং অ্যারাউন্ড 1926 আমরা জানি উনি আশ্রমের পুরো দায়িত্বও নিয়েছিলেন। তো উনি টিচার ছিলেন, উনি স্পিরিচুয়াল গাইড ছিলেন, উনি নিজে একজন স্পোর্টস পার্সন ছিলেন, 70 বছর বয়সে টেনিস খেলতেন এবং এনকারেজ করতেন সবাইকে স্পোর্টসের জন্য টু কিপ ফিজিক্যালি ফিট। তো মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ইন্টিগ্রাল লিভিং যেটা আমাদের আজকাল খুব দরকার, যেটা নেই, একেবারে হারিয়ে গেছে আমাদের লাইফস্টাইল থেকে, ইন্টিগ্রাল লিভিং এর উনি একজন একটা এক্সাম্পল দিয়ে গেছে। হারমোনিয়াস একটা কমিউনিটি কিভাবে তৈরি করতে হয়, অরল ইজ ওয়ান এক্সাম্পল। তো উনি এটা শিখিয়ে গেছেন আমাদের যে হারমোনি কাকে বলে, কেন কি এবং কোন দিকে যেতে হবে। ডেফিনেটলি স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালটাই আমাদের এম, কিন্তু তার আধারটা উনি বারবার বলেছেন ইট ইস ফিজিক্যাল ম্যাটেরিয়াল, কেন কি ট্রান্সফরমেশন যেটা শ্রী অরবিন্দর ফিলসফির মূল কথা, সেটা কিন্তু কিছু বাদ দিয়ে হবে না। স্পিরিট, মাইন্ড, বডি, কনসিয়াসনেস সব কিছুরই কিন্তু ট্রান্সফরমেশন দরকার। তো আমি বডিকে যদি নেগলেক্ট করি আমি এগোবো কী করে? তো আমি লাস্টের দিকে একটুখানি যেটা একেবারে না বললেই নয়, মানে এটা না বলে ইনকমপ্লিট থেকে যাবে, সেই রকমই একজন ফেমিনিন পাওয়ারের একটা উদাহরণ দিচ্ছি। সেটা সব থেকে বেস্ট এক্সাম্পল আমার মনে হচ্ছে শ্রী অরবিন্দর সাবিত্রী মহাকাব্য। সেখানে শ্রী অরবিন্দ সাবিত্রীকে, একজন নারীকে সিম্বল করছেন সুপ্রিম ক্রিয়েটিভ লিডার অফ দি এভলিউশনারি মার্চ পুরো হিউম্যান রেসের জন্য। তো বুঝতে পারছেন ওনার চিন্তাধারাটা কীরকম ছিল। তো
তো আমাদের যত কনস্ট্রাক্টেড ভ্যালুস আছে এই মোমেন্টে, যা সব সাজানো আইডিয়াস আছে অ্যাবাউট দ্য ওমেন, শ্রী অরবিন্দ কিন্তু সব কিছুকে একবারে উল্টে মানে রিভার্স করে দিয়েছে। তো সাবিত্রী হচ্ছে এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার যার সামনে কিন্তু প্রত্যেকে সবাইকে সারেন্ডার করতে হয়েছে, সে নারদমুনি হোক, আশুপতি হোক, রাজাই হোক, সত্যবাণী হোক, আর স্বয়ং যমরাজ হোক, গৌরবকে এভরি ওয়ান হ্যাভ টু সারেন্ডার। কেন? সে সেই পাওয়ারের প্রতীক, সেই পাওয়ারের সিম্বল। তো কিন্তু শ্রী অরবিন্দ কিন্তু শুধু সাবিত্রীকে একটা ট্রান্সফর্ম স্পিরিচুয়াল নস্টিক বিং বলে রেখে দেয়নি, উনি কিন্তু সাবিত্রীর সাধারণ ভূমিকাগুলোও দেখিয়েছে, যে মানে এই ফ্যামিলি লাইফও লিড করছে, সবই, শি ইজ আ ডক্টর, ডক্টর ইন ল ওয়াইফ, সব কিছু, কিন্তু আলটিমেটলি কিন্তু সাবিত্রী হচ্ছেন ওই পাওয়ার এর সিম্বল। তো যা কিছু মানে সোশ্যাল কোর সব কিছুই হচ্ছে, কিন্তু নারী হিসেবে যে তার স্বাধীনতা, নারী হিসেবে যে তার ইন্ডিপেন্ডেন্স, অটোনমি, সেখানে কিন্তু কোনো কেউ বাধা দিতে পারেনি। এবং সাবিত্রী লেজেন্ড হচ্ছে আমাদের মহাভারতের লেজেন্ড, ওটাকেই আধার করে তুমি পড়েছি, নিজের মহাকাব্যটা লিখেছি। তো যখন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ওনার এপিক থেকে, ওনার বইয়ের থেকে, যে সাবিত্রী যখন দেখা হলো সত্যবানের সঙ্গে, উনি ভেবে নিলেন, ডিসিশন নিয়ে নিলেন, অনলি সত্যবান, নো ওয়ান এলস। তো ফিরে এসে রাজপ্রাসাদে যখন নিজের ডিসিশনটা জানাচ্ছেন, অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু উনি শ্রী অরবিন্দ একটা লাইন খালি পড়ছি, উনি লিখছেন, মাই ফাদার, আই হ্যাভ চোজেন, দিস ইজ ডান, ফুল স্টপ, এর বাইরে আর কোনো কথাই নেই। তো এখানে আমার বলার মেন এম হচ্ছে যে এই যে মেয়েদের আমরা চুপ করিয়ে রাখি অনেক সময় অনেক জায়গায়, আমি মেট্রোপলিটন কলকাতা বম্বে দিল্লি সিটির কথা বলছি না, অনেক জায়গায় এরকম আছে, ও এই অবধি এর বেশি মেয়ে হয় তুমি কী কথা বলো এরকম। তো এই যে মেয়েদেরকে চুপ করিয়ে রাখা, ডিসিশন না নিতে দেওয়া, ডিসিশন মেকিং পাওয়ার থেকে বঞ্চিত করা, এই যে মেয়েরা, দে আর হিউম্যান বিংস ইন দেয়ার ওন রাইট, এটা যে শুধু কারো মেয়ে, স্ত্রী, মা, বোন হয়ে বেঁচে না থাকা, নিজের একটা আইডেন্টিটি সেটাকে অ্যাসার্ট করা, এটা কিন্তু আমাদের বহু পুরনো রীতি। শ্রী অরবিন্দ কিন্তু এখানে নতুন কিছু বলছে না, কিন্তু উনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই এনশিয়েন্ট কালচারের কথা। তো যে মেয়েদের বিভিন্ন সোশ্যাল রোলস থাকতে পারে, সবই থাকতে পারে, কিন্তু তার মধ্যে নিজের ইন্ডিভিজুয়ালিটিকে কেন মিটিয়ে দেওয়া? তো শ্রী অরবিন্দর মাথায় এটাই দেখাতে চাই যে কোন দিকে নারীকে যেতে হবে, মানে কোন দিকে যেতে হবে, কোন দিকে নিয়ে যেতে হবে। সোশ্যাল কোর্স, ডোমেস্টিক লাইফ সবই আছে, কিন্তু তার মধ্যেও আমাদের স্পিরিচুয়াল অ্যাটেনমেন্টস হচ্ছে, হওয়ার কথা। আর আর যখন কোনো যখন যুদ্ধ করার দরকার, লড়াই করার দরকার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, তখন করতে হবে। তো যার জন্য সাবিত্রীর মতন একজনের লড়াই ছিল, তার যুদ্ধ ছিল স্বয়ং যমরাজের সঙ্গে, দ্য গড অফ ডেথ, এবং মানে ওই মানে ওই সাবিত্রীর যে ম্যাগনেটিক ফোর্স এর সিম্বল, যে যার কাছে কিন্তু গড অফ ডেথ আলটিমেটলি হেরেই যায়, এবং সবাই সারেন্ডার করে। তিনি সত্যবানের কথা উনি বলছেন, শ্রী অরবিন্দ লিখছেন, হি নোজ হার অনলি, হি হ্যাজ ফরগটেন হিমসেলফ, তবে তো কিন্তু সে ওই মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছিল এই সারেন্ডারের কারণে। আমাদের অ্যাসেটিক কালচারে বিশ্বাসীরা যারা একটা ইমেজ তৈরি করেছে না, মানে ওমেন অ্যাজ ইভেল, ওমেন অ্যাজ ডিস্ট্রাকশন, মায়া, মিথ্যা, এইগুলো, তো শ্রী অরবিন্দ বলছেন যে ইউ আর নট টু অ্যাভয়েড দ্য ওমেন, তাকে অ্যাভয়েড করার প্রয়োজন নেই, তাকে রেকগনাইজ করো। কীভাবে রেকগনাইজ করবে? একটা পাওয়ার হিসেবে না করলেও নিজের সেলফের একটা পার্ট হিসেবে রেকগনাইজ করো। কেন কি যখন সত্যবানকে নিয়ে উনি ফিরছেন, তখন কিন্তু কোনো হায়ারার্কি আর নেই, উনি বলছেন আই এম দ্য মাদ্রান স্টিল, আমি এখনও আই এম ইউর ওয়াইফ। তো কিন্তু ওই যে সুপিরিয়ার ইনফিরিয়ার যে ডিকোটমিটা, ওটা কিন্তু ডিজলভ হয়ে গেছে, যার জন্য একটা মানে সুপ্রিম একটা হারমোনি ক্রিয়েট করতে পারছে। তো মাদার এটাই বলছেন যে, এবং আমার তো মনে হয় শ্রী অরবিন্দ সাবিত্রী ইজ দ্য সিম্বল অফ দ্য ফিউচার ওমেন, যে আমাদের সব কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে, প্রি প্রিপেয়ার থাকতে হবে, এনি অবস্টেকল ক্যান কাম ইন দ্য ওয়ে। এবং সাবিত্রী ছিলেন কিন্তু খুব কাম অ্যান্ড ডিটারমিন, একটা লাইন পড়ে শোনালাম, এটাই ওনার ক্যারেক্টার। আমরা এটা জানি যে অর্জুনও যখন কুরুক্ষেত্রে গেছিলেন, উনি কিন্তু ডিস্টার্ব ছিলেন, রেস্টলেস ছিলেন, অনেক প্রশ্ন, অনেক দ্বন্দ্ব, অনেক সন্দেহ ওনার মনে ছিল, কিন্তু সাবিত্রী ইন দ্য ফেস অফ ডেথ মানে অ্যাবসলিউটলি কাম, স্ট্রং অ্যান্ড স্টেডি,
তবেই কিন্তু মৃত্যুকে জয় করতে পেরেছিলেন। তো সাবিত্রী হচ্ছে তারই প্রতীক, ফিউচার ওম্যান বলুন, ফিউচার হিউম্যান বিইং বলুন। তো এবং শ্রী অরবিন্দ সাবিত্রী থেকে আরেকটা লাইন পড়ছি, উনি বলছেন দ্যাট টু হু আর ওয়ান আর দ্য সিক্রেট অফ অল পাওয়ার। তো আমার মনে হয় দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার কালচার, এবং যদি আমরা এটাকেই বেসিস বানাই আমাদের ফিউচার প্রোগ্রেসের জন্য, তো আমরা একটা সেরকমই ফিউচার সোশ্যাল অর্ডার তৈরি করতে পারবো উইচ উইল বি বিল্ড অন লাভ হারমোনি পিস, যেটার কথা শ্রী অরবিন্দ বারবার বলেছেন, লিখেছেন। বিশেষ করে আপনারা হিউম্যান সাইকেল, আইডিয়া অফ হিউম্যান ইউনিটি, লাইন ডিভাইন দেখুন, এরকমই একটা ফিউচার প্রেডিক্ট করে গেছেন। কিন্তু তার জন্য কী করতে হবে, মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি শুধু আই এম নট টকিং অ্যাবাউট মেন অ্যান্ড উইমেন, সবাইকে কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, চিন্তাধারাকে পাল্টাতে হবে। আর তার জন্য দরকার হচ্ছে একটা ইন্টিগ্রাল এডুকেশন, যার কথা মাদার খুব মানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে গেছে। এবং মাদারের কাছে কিন্তু কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন ছিল না, উনি সবার জন্য একই পথ দেখিয়েছেন, কিন্তু তবু উনি বলেছেন যে উইমেন আর বেটার কনস্ট্রাকটিভ ক্রিয়েটার্স, আর যার এক্সাম্পল উনি নিজে দেখিয়ে গেছেন। আর এটাও বলেছেন মেয়েদের জন্য যে মেয়েদের যদি প্রোগ্রেস করতে হয় তার দায়িত্ব কিন্তু তাদেরই নিতে হবে। আমি শুধু একটা প্যাট্রিয়ার্কিকে কি পুরুষ মানুষের ব্লেম করে দিলাম তা চলবে না। এবং একটা মাদারের খুব দামি কথা আমি যেদিন থেকে পড়েছি, আমার অ্যানুস্ক্রিপ্ট করে গেছে, উনি বলছেন, এটা আমি কমপ্লিটলি কোট করছি ওনাকে, উনি বলছেন নো ল ক্যান লিবারেট উইমেন আনলেস দে লিবারেট দেমসেলস। মানে আমাকেও চেষ্টা করতে হবে, মানে আমি শুধু একে তাকে দোষ দিয়ে দিলাম এটা কিন্তু হবে না। তো এখানে একটা জাস্ট ছোট এক্সাম্পল দিয়ে আজকের কথা, একজন খুব নাম করা ব্যক্তি, আমি নাম করছি না, ইউনিভার্সিটির একটা খুব বড় পোস্ট হোল্ড করছেন, মানে ওয়েস্ট বেঙ্গলে তো অনেক ইউনিভার্সিটি আছে কোনো একটা, উনি বড় বড় বক্তৃতা দিচ্ছেন এই উইমেন্স ডে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, অনেক কিছু করছেন, কিন্তু বাড়িতে গিয়ে উনি ওনার স্ত্রীকে কিন্তু মারধর করে। এবং এটা অনেকে জানে, অনেকে বলেছেন যে কেন তুমি গিয়ে পুলিশে কমপ্লেন করছো না, মানে হোয়াট ইজ স্টপিং ইউ, বলছে না আমাদের কিন্তু বদনাম হবে, আমি মার খেতে রাজি আছি কিন্তু আমি ওই পুলিশ কোর্ট কাচারি করব না। তো এটার জন্য কে দায়ী, দ্য ওমেন্স রেসপন্সিবল? সবসময় আমি পুরুষ মানুষদের কেন দোষ দেব, আমি পড়ে পড়ে মার খাবো কিন্তু আমি বলবো আমার জন্য সমাজটা দায়ী, তা কিন্তু নয়। তো এইখানেই মাদারের কথা বারবার আমার মনে হয়, নো ল ক্যান লিবারেট উইমেন আনলেস দে লিবারেট দেমসেলস। তো আমাদের মুক্তি পেতে হবে ফ্রিডম, ফ্রিডম ফ্রম হোয়াট? ফ্রিডম ফ্রম প্যাশন, ফ্রম ডিজায়ার। তো স্পিরিচুয়াল প্রোগ্রেসটাই আমাদের লক্ষ্য। কিন্তু মাদার বলছেন যেটা ডাইনামিক স্পিরিচুয়ালিটির কথা, আমি ঘর বন্ধ করে বসে পড়লাম বই নিয়ে কি মালা জপছি, কিন্তু আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার ওয়ার্কশপ নেগলেক্টেড হচ্ছে, এটা কোনো কাজের কথা না। স্পিরিচুয়াল মানে ডাইনামিক স্পিরিচুয়ালিটির কথা উনি বলছেন, যেটা জীবনকে কিন্তু, এটা কোনো এসকেপিস্ট ফিলসফি না, এটা জীবনকে একটা পারফেকশনের দিকে নিয়ে যাওয়া, টু মেক লাইফ পারফেক্ট, এটাই কিন্তু স্পিরিচুয়ালিটির আসল উদ্দেশ্য। এবং তার জন্য উনি কিন্তু বারবার স্ট্রেস দিয়েছেন ফিজিক্যাল প্রোগ্রেসের উপর। আবার ওনাকে কোট করছি, উনি বলছেন ইট ইজ ইন গুড হেলথ দ্যাট দ্য ওয়ে টু ট্রান্সফরমেশন ইজ ফাউন্ড। ঠিক আছে, আর আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে অ্যাপ্লিকেবল, বিকজ উই আর ক্রিয়েটার্স, উই আর মাদার্স। তো হেলদি বিং, হেলদি ওমেন মিন্স হেলদি মাদার, হেলদি মাদার হেলদি চাইল্ড, একটা হেলদি সোসাইটি আমরা নির্মাণ করতেই পারি। এবং সারদা মাও তাই বলে গেছে যে রিনান্সিয়েশনটা হবে ইন্টারনাল, মানে আমি চুপ করে একটা সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলাম স্পিরিচুয়ালিটির খোঁজে, সেটাতে কিন্তু হবে না। স্পিরিচুয়ালি প্রোগ্রেস করতে গেলে এখানে থেকেই করতে হবে, অ্যালং উইথ দ্য বডি, অ্যালং উইথ এভরিওয়ান, ইন্ডিভিজুয়াল সোশ্যাল প্রোগ্রেস কিন্তু প্যারালালি চলবে। তো এটাই যা শেষ করছি। তো আমাদের দরকার হচ্ছে মানে কী ওয়ার্ড যেটা হচ্ছে এখনকার যেটা দরকার, সেটা হচ্ছে হারমোনি। আর শ্রী অরবিন্দর তো ফেমাস কথাটাই আছে, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর প্রবলেমস অফ হারমোনি, মানে এই একটা কথাতে কিন্তু আমার মনে হয় মানে ভলিউমস অ্যান্ড ভলিউমস ক্যান বি রিটেন। তো আজকের আলোচনা যে এই কনটেক্সটে যদি বলি, হারমোনি ইজ নিডেড বিটুইন বোথ ম্যান অ্যান্ড ওম্যান। ঠিক আছে, পুরুষ আর নারী দুজনকেই প্রয়োজন এই হিউম্যান সোসাইটিটাকে, হিউম্যান রেসটাকে চালাতে গেলে। তো তাহলে একজনের ডমিনেন্স কেন হবে আরেকজনের?
দুজনেই ইকুয়াল, দুজনেরই প্রয়োজন। হয়তো ভবিষ্যতে আমরা একটা জেন্ডারলেস সোসাইটি দিকে যাচ্ছি, সেটা এখন বহু দূর, মাদার বলে গেছেন ট্রান্সফরমেশনের পর, এবং যখন আমাদের এই জেন্ডার সেক্সের প্রয়োজন হবে না, কিন্তু ওটা তখন অনেক দূর। তো আর কিছু সায়েন্টিফিক ল্যাবরেটরিতেও কিন্তু এরা এক্সপেরিমেন্ট চলছে। আমরা যদি আমাদের প্রথম ক্লোনের কথা ভাবি, ডলি, মানে ওটা একটা ফিমেল থেকে একটা ফিমেল তৈরি করা হয়েছিল, তো এটা মানে কি পুরুষদের প্রয়োজন নেই, সেটা কিন্তু একদমই না। এই মোমেন্ট অফ হিস্ট্রিতে আমরা বলছি আমাদের দুজনেরই প্রয়োজন। তো কী করতে হবে? ওয়ার, কনফ্লিক্ট, কনফিউশন অ্যাভয়েড করার জন্য ব্যালেন্স দরকার, হারমোনি দরকার, এটাই আমাদের ওয়াচওয়ার্ড হওয়া উচিত এই পোস্ট মডার্ন যুগে। তো আমাদের মনে রাখতে হবে উইমেন অ্যান্ড মেন বোথ আর ইকুয়ালি পাওয়ারফুল। তো এবং এই যে গ্রেট মাদার, গ্রেট গডেস কালচারটাকে আমাদের রিভাইভ করতে হবে, যেটা ওই ফেমিনিন এনার্জির কথা বললাম, সেটা সোশ্যালি করতে হবে, কালচারালি করতে হবে, রিলিজিয়াসলি করতে হবে, এবং ইন্ডিভিজুয়াল লেভেলেও করতে হবে। তো এটাই মোটামুটি আমার বলার গিয়েছিল। তো একটা করে লাস্টে বলছি, সিস্টার নিবেদিতা একবার একটা প্রশ্ন করেছিলেন যে এই যে সারদা দেবীর মতন ব্রহ্মবাদীদের আশা আমাদের সমাজে, এটা কি কোনো নতুন যুগের কারণ নাকি কোনো একটা ওল্ড সিস্টেমের শেষ? ইজ ইট দ্য বিগিনিং অফ আ নিউ অর্ডার অর দি এন্ড অফ অ্যান ওল্ড? মানে উনি বুঝতে পারছিলেন না, মানে ইন্ডিয়াকে উনি নিজের করে নিয়েছিলেন, তবুও ইন্ডিয়া এত কমপ্লেক্স একটা কী বলবো ল্যাড, একটা ফিলসফি, যে পুরোটা গ্রাস ওনার মনে এই প্রশ্নটা জেগেছিল, উনি করেছিলেন। তো আমার কোথাও একটা মনে হয় যে দুটোর মধ্যে হয়তো কোনোটাই না, শেষও নেই, শুরুও নেই, ইট ইজ অ্যান অনগোয়িং প্রসেস, মানে একটা সাইকিকাইজেশনের একটা প্রসেস যেটা শুরু হয়েছে সেটা চলছে এবং চলবে টিল উই অ্যাচিভ দ্যাট ট্রান্সফরমেশন। তো আর টাইম টু টাইম আমাদের সামনে নারী রূপে আসবে, কি জন্ম নেবেন, আসবেন এইরকম মানে সিম্বল অফ মানে উইমেন পাওয়ার, যেটা সারদা মা বলুন, মাদার বলুন, এনারা কিন্তু টাইম টু টাইম আসবেন। আবার যেখানে আমরা পিছিয়ে যাচ্ছি কি অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, আবার এসে আমাদের রাইট ট্র্যাকে কিন্তু ফিরিয়ে দেবেন।